আজকে দেখাবো কিভাবে এমএস এক্সেলে একটি ক্যালেন্ডার ইনসার্ট করতে হয়। প্রথমে মেনু থেকে ডেভেলপার, ডেভেলপার থেকে ভিজুয়াল বেসিক। যদি ডেভেলপার ট্যাব না থাকে তাহলে এখানে অফিস বাটন, এক্সেল অপশন, পপুলার, শো ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন, ওকে, তাহলে এখানে ডেভেলপার ট্যাব চলে আসবে। তো এখান থেকে ভিজুয়াল বেসিক, ভিজুয়াল বেসিক থেকে যদি আমি শিট ওয়ানে ক্যালেন্ডার ইনসার্ট করতে চাই তাহলে এটা ক্লিক করে ইনসার্ট ইউজার ফর্ম, এখান থেকে এই ইউজার ফর্মটা আসবে। তো ইউজার ফর্মটাকে আমরা নাম চেঞ্জ করে দিই ক্যালেন্ডার, আর এটার ক্যাপশনটাকেও চেঞ্জ করে দিই ক্যালেন্ডার। এখান থেকে এই এটা যদি ক্লিক করে তাহলে এই টুল বক্সটা আসবে। যদি টুল বক্সটা না আসে তাহলে এই যে এখানে ক্লিক করলে টুল বক্সটা চলে আসবে। আর এখানে আমার একটা ক্যালেন্ডার ইনসার্ট করা আছে, যদি এটা না থাকে তাহলে এটাতে ক্লিক করে, সরি, টুল অ্যাডিশনাল কন্ট্রোল, এই যে ক্যালেন্ডার কন্ট্রোল, এটাতে ক্লিক করে ওকে ক্লিক করলে সেটা চলে আসবে। তো এখানে ক্লিক করলাম, তারপরে টেনে নিয়ে আপনার সাইজ অনুসারে এটা ক্লিক করলেন, সেই সাথে একটা বাটন নিব ক্লোজ বাটনের জন্য। তো এটার নামটা আমরা চেঞ্জ করে দিই, এটা নাম দিলাম ক্লোজ, আর এটা তো চেঞ্জ আছেই। এখন এখানে আমাদের একটা কোড লিখতে হবে, কোডটা আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, আমি আপাতত কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ইউজার কন্ট্রোল, এখান থেকে ভিউ কোড, এটা সম্পূর্ণটা উপরে পেস্ট করে দিব, সেভ। আপনি এটা সেভ করতে পারবেন, এটা এক্সেল এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্ক কোড, এটাতে ক্লিক করে নাম দিলাম ক্যালেন্ডার সেভ, তাহলে এটা চলে আসবে। যে আমরা টেস্ট করে দেখি, এই কোডটা রান করে দেখি কি হয়, চলে আসছে। আবার যদি এটা ক্লোজ করে দিই তাহলে চলে গেল। এখন কথা হচ্ছে যে আমার এখানে কোনো কিছু শো করতেছে না, এই ক্যালেন্ডারটা শো করানোর জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো এই ক্যালেন্ডার ওয়ান বা ওই যে ভিভিএ প্রজেক্ট, এটার উপরে ক্লিক করে ইনসার্ট মডুল, এই মডুলে ক্লিক করে আবার ক্যালেন্ডারটা শো করানোর জন্য এই কোডটা লিখতে হবে। এটা সেভ দিলাম, এটা একবার রান করে দেখি শো করতেছে। এখন তারপরেও আমাদের এখানে শো করতেছে না, অর্থাৎ এখানে আমার ম্যাক্রোটাকে রান করার জন্য আমার একটা কিছু দরকার। তো সেটার জন্য এখান থেকে শেপ, আপনি ইচ্ছা মতো এটা যে কোনো কিছুই নিতে পারেন, একটা শেপ নিলাম, শেপ নিয়ে সেখানে লিখে দিলাম ক্যালেন্ডার, এবং এটাকে অ্যাসাইন ম্যাক্রো শো ক্যালেন্ডার, ওকে। এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমার চলে আসবে। এখন যে কোনো একটা সেলে আমি ক্লিক করলাম, এই যে 8 তারিখ, এটা বসানো যাবে। এখন আমাদের বাংলাদেশে আমাদের প্রথমে থাকে ডেট, তারপরে মাস, তারপরে বছর। তো এই ফরম্যাটটাকে চেঞ্জ করার জন্য আমি এখান থেকে ফরম্যাট, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট কাস্টম, এখানে প্রথমে যেহেতু দিন দিব সেহেতু DD, আপনি যে ফরম্যাটে রাখতে চান, যদি স্ল্যাশ ফরম্যাটে রাখতে চান তাহলে সেটাও রাখতে পারবেন, আমি আপাতত হাইফেন ফরম্যাটে রাখছি DD, MM, এম তে মান্থ, আর YY, আপনি এটা 2 সংখ্যার রাখতে পারেন। যদি দুটা দেন তাহলে শুধুমাত্র শেষের 2 ডিজিট শো করবে, যদি 4টা দেন তাহলে পুরো সালটা শো করবে, ওকে। আবার দেখি টেস্ট করে, এখানে আমি 15 তারিখ ইনসার্ট করলাম, 16 তারিখ, 17 তারিখ, ইচ্ছা মতো ইনসার্ট করতে পারবেন। এভাবে আমরা একটা এক্সেলে ক্যালেন্ডার ইনসার্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে।